নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাড়ম্বরে পালিত চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা ঘিরে উৎসবের রূপ নিল শিলচর। বিজেপি জয়ী হচ্ছে, শহরের জমাজলের সমস্যা মেটাতে মাঠে নামলেন দীপায়ন। উপত্যকা জুড়ে পালিত ডক্টর আম্বেদকরের জন্মবার্ষিকী, রয়েছে ভিন্ন প্রয়াস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পূজা বা গাজন উৎসব। এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম দু তিন দিন চড়ক পূজার উৎসব চলে। মূলত গ্রাম বরাকের মানুষ এই পূজায় মেতে ওঠেন। এবার তার ব্যতিক্রম হয়নি। শিলচরের বিভিন্ন স্থানে চড়ক গাছ স্থাপন করে বুধবার বিকেলে শিবের গাজন আয়োজিত হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘুরিয়ে দেওয়া হয়। তার পিঠে, হাতে, পায়ে, শরীরের অন্যান্য অঙ্গে জ্বলন্ত বান শলাকা ঢুকিয়ে দেওয়ার রীতিও রয়েছে। সব মিলিয়ে এদিন চড়ক পূজাকে ঘিরে শিলচর শহরেও উৎসবের রূপ নেয়। জানা যায়, 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নৃশংস নিয়ম বন্ধ করলেও সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত। আবার বাচ্চাদের বা অনেককেই শিব সাজিয়ে গ্রাম ঘোরানো হয়, সঙ্গে থাকে সখী। এরা এক মাস ধরে বাড়ি বাড়ি ঘুরে নানাভাবে মনোরঞ্জন করে দান সংগ্রহ করে। আগের দিন নীল পুজোর পর সন্ন্যাসীরা উপোস থাকেন। পরদিন বিকেলে এই বিশেষ চড়ক পুজো শেষ করেই তারা নিজেদের উপোস ভাঙেন। এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। রাজ্যে ফের ক্ষমতায় আসছে বিজেপি। এবারে নির্বাচনে শিলচর আসনেও জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। ঠিক এমনটা ধরে নিয়েই ভোটের ফল প্রকাশের আগেই কাজে নেমে পড়লেন তিনি। বিভিন্ন এলাকায় বা নির্বাচনী জনসভায় দেওয়া প্রতিশ্রুতি মতো শহরের জমাজলের সমস্যার স্থায়ী সমাধান করাই হচ্ছে তাঁর প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ বুধবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে জল নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বিজেপি শহর মণ্ডলের সভাপতি শান্তনু রায়, দেবাশিস সোম, বিজেপি মহিলা নেত্রী সুস্মিতা পুরকায়স্থ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এদিন দীপায়ন রাঙ্গের খাল, সিঙ্গির খাল, বাছাইখাল ইত্যাদি পরিদর্শন করে তিনি ক্ষোভ ব্যক্ত করেন। এই নালায় অবৈধ দখল উচ্ছেদ করে এবং নালার আবর্জনা সাফ করিয়ে জল নিষ্কাশনের বাধা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দীপায়ন বলেন, শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিরসনে বিজেপি সরকারই শুরু থেকে গুরুত্ব দিয়ে আসছে। এবার তিনি বিধায়ক নির্বাচিত হলে এবং বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর গুরুত্বের সঙ্গে এই নালাগুলির সংস্কার সাধন করে শিলচরবাসীকে আসন্ন বৃষ্টি মরশুমে জমাজলের সমস্যা থেকে মুক্তি দেবেন। 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 20 নম্বর ও 21 নম্বর ওয়ার্ডের কার্যকর্তা বন্ধুরা, আমরা এসে সিঙ্গির খাল থেকে শুরু করেছি আর রাঙ্গির খাল হয়ে এই যে নালা, এই নালা আজকে আপনারা জানেন যে আবর্জনা রয়েছে। এই আবর্জনা মুক্ত করার লক্ষ্যে বা নালার পাশ কী রয়েছে, অরিজিনাল কী ব্যবস্থা রয়েছে, সেটাকে পরিদর্শন করার জন্য আমরা দলের পক্ষ থেকে বেরিয়েছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে এই নালাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পেছনে একটা বিল্ডিং রয়েছে। আমার মনে হয় এই জায়গাটাও এনক্রোচমেন্ট রয়েছে, সেভাবে বিভিন্ন জায়গায় এনক্রোচমেন্ট রয়েছে। আগামী দিনে আমরা
ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে, আমাদের শিলচরের শ্রদ্ধেয় নাগরিকদের সাথে কথা বলে এই সমস্যাকে যাতে অতিসত্ব নিরসন করা যায় তার লক্ষ্যে আজকে আমরা এই ভিজিট করছি। তো আগামী দিনে আমাদের বুথ পর্যায়ে শেষ হওয়ার পর এই কাজে ভারতীয় জনতা পার্টি হাত ধরবে। গোটা দেশের সাথে সম্মতি রেখে ভারতরত্ন ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী পালন করা হলো। এ উপলক্ষে বুধবার শহরের অফিস পাড়া স্থিত বাবা সাহেবের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে আম্বেদকর ভবনে বিশিষ্টজনের উপস্থিতিতে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। আজকে 14 এপ্রিল ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের 31তম জন্মবার্ষিকী এবং 131তম জন্মদিন। তাই আমরা আসাম অনুসূচিত জাতি পরিষদের পক্ষ থেকে প্রত্যেক বৎসরের ন্যায় যেভাবে আমরা প্রোগ্রাম করে থাকি সকাল 8টায় মামলাদা, আমরা বিভিন্ন সংগঠন থেকে জাতি পরিষদ আরও বিভিন্ন সংগঠনের লক্ষ্যে এসে আমি সকালবেলা মামলাদান করেছি। এখন আমাদের পরিষদের অফিস যেটা আম্বেদকর ভবন সেখানে আমাদের একটা স্মৃতিচারণ সভা হবে এবং এইসব এই দিনের ছেলে একটু অসুবিধা হয় কারণ আজকে বাঙালি লোকদের একটা বিরাট পার্বণ, তীর্থ পার্বণ যেটা বলি আমরা, এই পার্বণের জন্য লোক আনা একটু মুশকিল হয়ে যায়, সব লোক বাড়িতে কাজ করে আসতে পারে না। তাই আমরা কমিটির যারা লোক থাকি আমরা এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। এদিকে সারা ভারত কৃষক সভার শালচাপড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী ভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এদিন শ্রীকোনা আইটিআই স্থিত ডক্টর বিআর আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা, পাশাপাশি বর্তমান সরকারের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, সারা দেশে সংবিধান বাঁচাও দিবস হিসেবে পালন করা হচ্ছে, এটার গুরুত্ব হচ্ছে যে আজ বর্তমানে যে সরকার এবং বিগত দিনে যে সরকার এবং বর্তমানে যে কেন্দ্র ও রাজ্যে যে সরকার চলছে সেই সরকার সুকৌশলে ইচ্ছাকৃতভাবে সংবিধানকে আক্রমণ করা হচ্ছে এবং সংবিধানকে দুলাস্বাদ করে বিভিন্ন নীতি প্রয়োগ করছেন। যেটা লক্ষ্য করা গেছে, আমরা যেটা দেখছি যে সংবিধান গৃহীত এবং সংবিধানে স্বীকৃত যে কেন্দ্র রাজ্য তালিকাভুক্ত কৃষি বিষয়, সেই কৃষি বিষয়কে কোনো রাজ্যের সাথে আলোচনা না করে সেই কৃষি বিল তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং জোর করে কৃষকদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কেন্দ্র সরকার রাজ্যের সাথে আলোচনা না করে কৃষকদের সাথে আলোচনা না করে সম্পূর্ণ অন্যায়ভাবে সংবিধান বিরোধী কাজ করে সেই বিলকে রূপায়িত করার চেষ্টা করছে এবং প্রায় 4 মাস থেকে কৃষকরা আন্দোলন করছেন। তাই আমরা আজকের এই জন্মদিনে ডক্টর বিআর আম্বেদকরের জন্মদিনকে সংবিধান বিরোধী দিবস হিসাবে সারা দেশে পালন করা হচ্ছে, আমাদের এখানে আমরা পালন করছি এবং এই দিবস সংবিধান বাঁচাও দিবসে আমরা দাবি করছি যে অবিলম্বে যে কৃষক বিরোধী জনস্বার্থ বিরোধী যে 3টি কৃষি আইনকে অবিলম্বে বাতিল করতে হবে, নতুবা আমাদের যে আন্দোলন চলছে সারা দেশে সেই আন্দোলন আরো দীর্ঘায়িত হবে। প্রতি বছরের মতো এবারও শিলচর জানেগঞ্জ স্থিত শ্রী শ্রী শীতলা মন্দির পূজা কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার দেবী শীতলার পূজা সম্পন্ন হয়। এদিন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা মন্দিরে এসে পূজায় যোগ দেন, পরে অগণিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। পাথারকান্দি এলাকার ময়না বাইপাস সড়কে যান দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে উক্ত রুটে যান দুর্ঘটনার কবলে পড়ে অনেকের জীবনদীপ নিভে যাবার পাশাপাশি অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বর্তমানে বাড়িতে শয্যাশায়ী। মঙ্গলবার বিকেল 6:15 নাগাদ ফের এই রুটে সংঘটিত হলো এক ভয়াবহ যান দুর্ঘটনা। একটি মোটরসাইকেল ও অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মোট 3 জন। এরা হলেন আনোয়ার হোসেন, আব্দুল রব ও এনামুদ্দিন, সবার বয়স 35 বছরের মধ্যে। ঘটনার পর পাথারকান্দি পুলিশের এসআই বুলবুল শইকিয়া তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের জিম্মায় রেখে আহতদের
চিকিৎসার জন্য প্রথমে পাথারগাঁদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে উভয়কে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় 6:30 বজাত পাঠাকানি থানার অন্তর্গত মুন্ডবলা বাইপাসত এখন বাইক আর এখন এল্ট্রো গাড়ির মাজত মুখামুখি সংঘর্ষ হয়, যার ফলত বাইক আরোহীজনের গুরুতর জখম হয় আর এল্ট্রোখনত অহা দুজন আরোহী সামান্যভাবে আঘাতপ্রাপ্ত হয় আর আমি ওসরে আমার PHC লে পঠাও লগেলগে, যার ফলত ডক্টরে দেখে যে বাইক আরোহীজন গুরুতর জখম হয়, লগেলগে SMCS শিলচরলৈ প্রেরণ করে বর্তমান চিকিৎসার বাবে তালে লৈ যোৱা হৈছে আর বাকি দুজন পেসেঞ্জার বর্তমান সুস্থ বলে আমি জানিব পাৰিছোঁ। এজনের নাম হয়ে গেল আব্দুল রব আর এজন এনাম উদ্দিন আর এজন হল আনোয়ার হুসেন। বাইক আরোহীজন আহি আছিল তিনোখালৰ পৰা পাঠাকান্দি সাইডে আর এল্ট্রো গাড়িখন গৈ আছিল আপনার মানিকপাড়াৰ পৰা লোয়াইপাড়া সাইডে গৈ আছিল, তেতিয়া মুন্ডামলা বাইপাসতে মুখামুখি সংঘর্ষ হয়। তারপর কি হল? এটা বর্তমান আমি চিকিৎসার বাবে পঠাইছো, চিকিৎসা হওয়ার পিছত আমি বিহিত ব্যবস্থা গ্রহণ করি। প্রতি বছরের মতো এবারও যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতের সংবিধান রচয়িতা ডক্টর BR আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী পালন করল হাইলাকান্দি জেলা অনুসূচিত জাতি জনজাতি উন্নয়ন সমিতি এবং ডক্টর BR আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তারা। এ উপলক্ষে বুধবার হাইলাকান্দি শহরের বুকে থাকা 9 নং ওয়ার্ডের রোডের সামনে থাকা ডক্টর BR আম্বেদকরের প্রতিমূর্তি সংলগ্ন জায়গায় সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি চলে সাফাই অভিযান। পরে তার প্রতিমূর্তিতে মালদান করেন সংস্থা দুটোর কর্মকর্তারা। এদিকে সংস্থা দুটোর পক্ষ থেকে সপ্তাহখানেক আগে তিনজনের এক প্রতিনিধি দল হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলাশাসক তথা হাইলাকান্দি পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক দীপমালা গোয়ালার সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করা হয় সংবিধান রচয়িতার প্রতিমূর্তি সংলগ্ন জায়গায় আবর্জনা মুক্ত করে তুলতে, কিন্তু তিনি তাদের আশ্বাস দিলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন, তাই বাধ্য হয়ে তারা সেই স্থান আবর্জনা মুক্ত করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। এতে উপস্থিত ছিলেন জেলার 62 জিপি সভাপতি ও সভানেত্রী, ফোরামের রাজেশ চন্দ্র রায়, অনুসূচিত জাতি জনজাতি উন্নয়ন সমিতির সভাপতি শঙ্করজিৎ দাস, ডক্টর BR আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি গৌতম রায় সহ অন্যান্যরা। ডক্টর BR আম্বেদকর 131তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা 10টার সময় মাল্যদান করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আজকে থেকে এক সপ্তাহ আগে আমাদের মিউনিসিপ্যালিটির যে ADC আমার দীপমালা মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করে ওনাকে আমরা বলেছিলাম যে 14 তারিখ আমাদের বিয়ে ডক্টর BR আম্বেদকরের জন্ম উপলক্ষে আমরা এই কারণে মাল্যদান করবো, সেই কারণে আবর্জনা ছিল, কিন্তু তেন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে 14 তারিখের আগে আমি আমার মিউনিসিপ্যালিটির লেবার দিয়ে ও পরিষ্কার করে দেব, তাই ওনার উপরে আমরা নির্ভর করে এখানে এসে আমরা দেখেছি যে যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা একটা বিফলে গিয়েছে, তাই আমরা খুবই দুঃখিত। তাই আমরা যেখানে উপস্থিত ছিলাম সবাই আমরা নিজ নিজ হাতে আমরা জল এনে সাফ দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মালা আমরা ওখানে ওনাকে মাল্যদান করেছি। এক অভিনব প্রয়াসের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করল উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চ। বুধবার বিকেল 3টে নাগাদ সংস্থার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক পরিক্রমা করে উধারবন্দস্থিত শহীদ মিনারের সামনে এসে সমাপ্ত হয়। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরনো বছরের শেষ দিনকে বিদায় জানিয়ে বৈশাখকে স্বাগত জানান তারা। উধারবন্দ আজ আমরা উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেছি এক সাংস্কৃতিক পরিক্রমা নিয়ে,
আমাদের উদ্দেশ্য, এই সাংস্কৃতিক পরিক্রমার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা জানিয়েই আমাদের আজকের এই সাংস্কৃতিক পরিক্রমা। আমরা প্রতি বছর মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ আজকের এই দিনটিতে উদ্ধারবন্ধের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে থাকি, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এবারও করেছি উদ্ধারবন্ধের বিভিন্ন স্থানে স্থানে আমরা আমাদের অনুষ্ঠান পরিবেশন করেছি, কিছু কথা, কিছু গান, কিছু নৃত্যের মাধ্যমে আমরা আজকের এই সাংস্কৃতিক পরিক্রমা করেছি। এবং আগামী দিনগুলোতে আমাদের মাতৃভাষা ঐক্যমঞ্চের প্রতিটি অনুষ্ঠান আপনার আমার প্রতি প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে সার্থক হয়ে উঠবে। আজকের দিনে এই প্রত্যাশা রেখে আগামী 1428 বঙ্গাব্দ প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই শুভকামনা জানিয়ে আমাদের মাতৃভাষা ঐক্যমঞ্চের আজকের যে পথ পরিক্রমা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ। বাংলা নববর্ষের ঠিক আগের দিন এক ভয়াবহ দুর্ঘটনায় চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ষাটোর্ধ্ব ব্যক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার বিকেল প্রায় 3টা নাগাদ পাথারকান্দি কলকলিঘাট রেল স্টেশনের রেল লাইনে। মৃত ব্যক্তির পরিচয় এখনো স্পষ্ট হয়নি বলে জানা গেছে। স্টেশন থেকে প্রায় 100 মিটার দূরে একজন মানুষ আসার সময় ট্রেনের ধাক্কা দিয়ে উনি মৃত্যুবরণ করেন। ওনার পরিচয় লোকাল মানুষকে জানতে পারেন নাই। 60 বছর বয়স হবে, পরনে লঙ্গি, সম্ভবত উনি কানে কম শুনতে পান, তাই সাইডে হয়তো যাওয়ার পথে ট্রেন আসতে শুনতে না পাওয়ায় ওনাকে ট্রেনে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি মারা মৃত্যুবরণ করেন। ট্রেন শিলচর থেকে আগরতলা যাওয়ার পথে মালবাহী ট্রেন ছিল এবং সেই ট্রেনেই ওনাকে ধাক্কা মারেছিল এবং ধাক্কা মার কারণে উনি মৃত্যুবরণ করেছিল। আমরা দেখছি RPF এবং আসাম পুলিশের একজন ইন্সপেক্টর এসেছেন, ইতিমধ্যে ওনাকে দেখেছেন এবং ফটো করেছেন, কিন্তু ইতিমধ্যে ওনার কোনো গার্জেন পাওয়া যাচ্ছে না। কুচুদরম থানা এলাকার পূর্বধলের গঙ্গানগর জিপির প্রথম খণ্ডে মঙ্গলবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরক হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে দু ভাই শাহানুদ্দিন লস্কর ও নাহারুদ্দিন লস্করের বাসগৃহ ভস্মীভূত হয়। তাছাড়া ঘরে থাকা আসবাবপত্র, জরুরি নথিপত্র সহ নগদ প্রায় 60,000 টাকা আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, বারুইগ্রাম রাধারমণ আশ্রম পরিচালন কমিটির পক্ষ থেকে আগামী 19 এপ্রিল বাসন্তী পুজো এবং শীতলা পুজো, মনসা পুজো, বিবদনাশিনী পুজো, কালী পুজো সহ বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পাশাপাশি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিগত কিছুদিন থেকে আশ্রমে জোর প্রস্তুতি চলছে। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে পূজা অনুষ্ঠিত হবে। জয় রাধারমণ। পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা ও ভগিনীদের উদ্দেশ্যে বারুইগ্রাম রাধারমণ আশ্রম থেকে জানানো যাচ্ছে যে প্রতিবারের মতো এবারও আমরা বাসন্তী পূজার আয়োজন করেছি এবং এই পূজা মহাসমারোহে কয়েকদিন ধরে চলবে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাই। আপনারা সকলে মিলে দলবদ্ধভাবে আসুন। আমাদের এই পূজা শুরু হবে 3রা বৈশাখ, ইংরাজি 17ই এপ্রিল থেকে এবং চলবে 14ই বৈশাখ, ইংরাজি 28শে এপ্রিল এবং হরিনাম, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। এর মাঝখানে অনেক পূজার উৎসব আছে, যেমন বিপদনাশিনী পূজা, শীতলী পূজা এবং অন্যান্য মনসা পূজা, রক্ষাকালী পূজা, শ্যামাকালী পূজা প্রভৃতি বিভিন্ন পূজা এখানে আয়োজন করা হয়েছে, আপনারা সকলেই জানেন এবং আপনারা সকলেই এই অনুষ্ঠানে আসবেন। তবে আমাদের বিশেষ অনুরোধ, বর্তমানে করোনা পরিস্থিতি চলার দরুন আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। বাংলা নববর্ষ, রঙালী বিহু ও পবিত্র রমজানের শুভেচ্ছা রইল সকল গ্রাহক, দর্শক ও সমর্থকবৃন্দের জন্য আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আড়ম্বরে পালিত চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা ঘিরে উৎসবের রূপ নিল শিলচর। বিজেপি জয়ী হচ্ছে, শহরের জমাজলের সমস্যা মেটাতে মাঠে নামলেন দীপায়ন।
উপত্যকা জুড়ে পালিত ডক্টর আম্বেদকরের জন্মবার্ষিকী রয়েছে ভিন্ন প্রয়াস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।